আজকে দেখা গেছে যে আমরা আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের ঝগড়া বিবাদ, ভাইয়ের সাথে বোন মিল নাই, এমনকে দেখা যাচ্ছে আপন মায়ের সাথে পিতা মাতার সাথে দুনিয়াবি সম্পত্তির জন্য বিশেষভাবে সম্পর্ক ছিন্ন হয়। সম্পর্ক ছিন্ন হওয়ার মূল কারণ হচ্ছে অর্থ। যখন ছেলে মেয়েরা ছোটো থাকে তখন কিন্তু সমস্যা হয় না, যখনই দেখা গেছে যে অর্থ বেশি হয়ে যায় অথবা পিতা মাতা মারা যায় তখন কিন্তু ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ভাটা পড়ে যায় এবং সম্পর্ক ছিন্ন হতে থাকে। অনুরূপভাবে এই অর্থই সকল কিছু মূল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সমাজবদ্ধ জীবনযাপন করার জন্য, আর সমাজবদ্ধ জীবনযাপন করার জন্য আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা অবশ্যই করণীয় এবং জরুরি। অথচ দেখা যাচ্ছে আজকে আমরা দুনিয়াবি স্বার্থে আমরা সম্পর্ক ছিন্ন করছি, কিন্তু হ্যাঁ, ছিন্ন করা যাবে যদি শরীয়ত সম্মত হয়, যদি ইসলামকে রক্ষা করার জন্য, দিনকে রক্ষা করার জন্য, তখন আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন। কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থে কারোর সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা জায়েজ হবে না এবং তারা আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক রাখার জন্য তাগিদ দিয়েছেন বিভিন্নভাবে, এবং সম্পর্ক রাখলে কী লাভ সেটা উল্লেখ করেছেন। অনুরূপভাবে কেউ যদি আত্মীয় সম্পর্ক নষ্ট করে দেয় তার কি শাস্তি, তার কি পরিণাম সেটা বর্ণনা করেছেন। দেখুন, ইসলাম এমন একটি বিধান, এমন একটি জীবন বিধান, এমন একটি ধর্ম যে ধর্মেতে শুধু শান্তি আর শান্তি, এখানে কোনো ছিন্ন হওয়ার কোনো অবকাশ নেই। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 90 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন মানুষকে ন্যায়পরায়ণ, ইনসাফ করার জন্য যে কোনো বিষয়, এবং ওয়া ইতাইদিল কুরবা, এবং নিকট আত্মীয়দের তাদের হক আদায় করার জন্য যারা কাছের। আর আত্মীয় বলতে বিশেষভাবে আমরা যদি দেখি একটা পরিবার শুরু হয় পিতামাতা, ছেলে মেয়ে, ভাই বোন দিয়ে, এটা সবচেয়ে কাছের। তারপর একটু যদি দূরে চলে যায় তার খালা, তার ফুফু, তার মামা, এভাবে আত্মীয় সম্পর্ক গড়ে ওঠে, এবং যখন বিয়ে শাদী হয় তখন আত্মীয়টা বেড়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় সম্পর্ক বজায় রাখার জন্য আদেশ করেছেন, যাতে করে মানুষ তাদের জীবদ্দশায় দুনিয়ার জীবনে যেন তারা আত্মীয় সম্পর্ক বজায় রাখে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করো, ওয়া লা তুশরিকু বি শাইয়া, আর তোমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ওয়াবিদিল কুরবা, আর আত্মীয়র সাথে তোমরা সম্পর্ক বজায় রাখো, তাদের সাথে সদ্ব্যবহার করো। অনুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন এই সম্পর্কে। তাই দুইটি আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আর আল্লাহর আদেশ হচ্ছে ফরজ। কেউ যদি এই ফরজকে অস্বীকার করে না মানে তাহলে তাকে ইহকাল এবং পরকালে শাস্তি ভোগ করতে হবে। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় সম্পর্কে বজায় রাখার জন্য আদেশ করেছেন। বিশেষভাবে আমরা যারা এই শহরে বসবাস করি সবাই কিন্তু আমরা ব্যবসায়ী, ব্যবসা করার জন্য, অর্থ বৃদ্ধি করার জন্য আমরা অনেকে অনেক চেষ্টা করি। ইভেনকে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ব্যবসা বৃদ্ধি করার জন্য আমরা অনেকে এই তাবিজ লটকাই, আমরা অনেকে পীরের কাছে যাই, আমরা অনেকে এই বিভিন্নভাবে আমরা চেষ্টা করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আত্মীয় সম্পর্ক বজায় রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থকে বৃদ্ধি করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দিবেন। এই সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন, মান আহাব্বা আইয়ুবসাতালাহু ফি রিজকিহি, কেউ যদি চায়, মহব্বত করে, ভালোবাসে যে তার রিজিককে, তার অর্থকে বৃদ্ধি করতে চায়, ওয়াইউনসা লাহু ফি আসারিহি, এবং তার
আয়ুষ্কালকে বৃদ্ধ করতে চায়, তাহলে ফেল ইয়াসিল রাহিমাহুল রাহিমাহু, সে যেন তার আত্মীয় বন্ধনকে অটুক রাখে এবং জিয়ে রাখে। হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আমরা তো বিনা পয়সায় আমরা রিজিক বৃদ্ধির একটা উপায় পেলাম, সেটা হচ্ছে কি যে আমাদের যারা কাছের লোক আছে তাদের সাথে, কাছের এবং দূরে যারা আত্মীয় বলা চলে, আমাদের যদি সম্পর্ক রাখি, এখানে দুইটি ফায়দা। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্থে আমাদের রিজিক বৃদ্ধি করবেন, বরকত দান করবেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়ুষ্কালকে, আমাদের জীবনকে, জীবনের সময়কে বৃদ্ধি করে দিবেন। যদিও সীমিত, কিন্তু আমরা জানি না আমাদের বয়স কত, আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্ধারিত বয়স থেকে ইচ্ছা করলে বৃদ্ধি করে দিতে পারে। তাই আমরা যেন সদা সর্বদা চেষ্টা করব যে আমাদের আত্মীয় সম্পর্ক বজায় রাখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও যে ইঙ্গিত দিয়েছেন, কেউ যদি আত্মীয় সম্পর্ক বজায় রাখে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, সবাই কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত যাওয়ার জন্য, তাই না? কিন্তু এমন একটি আমল, যদি আমরা আমলটা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাত যাওয়ার জন্য, জান্নাতের সুযোগ করে দেওয়ার জন্য একটা মাধ্যম করেছেন, সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন বজায় রাখার জন্য। এই সম্পর্কে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবি এসে, এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আখবিরনি বিআমালিন ইদখিলনি আল জান্নাহ, ইয়া আল্লাহ রাসূল, যা আমাকে এমন কিছু আমল শিক্ষা দান করুন যে আমল করলে আমি জান্নাত চলে যাব। দেখুন, সাহাবারা কিন্তু পরকালের জন্য প্রশ্ন করেছেন, দুনিয়ার কোনো স্বার্থে প্রশ্ন করেনি। কিন্তু আমরা যারা আছি, আমরা কিন্তু দুনিয়ার জন্য প্রশ্ন করি, যে যারা ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, যে দুনিয়াতে আমরা কীভাবে অর্থ বৃদ্ধি পাবো, সম্পদ বৃদ্ধি হবে, তার জন্য আমরা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি। কিন্তু সাহাবাদের প্রশ্ন করলেন যে কী আমল করলে আমরা জান্নাত চলে যাবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েকটি কাজ করতে বললেন জান্নাত যাওয়ার জন্য। প্রথম বললেন যে তুমি তাবুদুল্লাহ, যে তুমি আল্লাহর ইবাদত করবে। দেখুন, প্রথম যে তাওহীদ, আল্লাহর ইবাদত করা মানে আল্লাহকে এক বলে জানা। প্রথম হচ্ছে তোমাকে ইবাদত করতে হবে। দ্বিতীয় হলো হচ্ছে ওয়ালা তুশরিকু বিশাইয়া, ইবাদত করতে যে শির করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি বিষয় কিন্তু তাওহীদের ছিল। যদিও আজকে আমরা তাওহীদ সম্পর্কে মোটেই জানি না এবং তাওহীদ সম্পর্কে আমাদের অবগত নেই, কিন্তু প্রথম বললে তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে আল্লাহর সাথে শির করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যেগুলো তাবলীগ ভাইয়েরা, তারা যে ছয়টি উসুল বর্ণনা করেন, সেখানে কোনো কোনো তাওহীদের কোনো বিষয় নেই, সেখানে কিন্তু এই শিরকের কোনো বিষয় নেই। তাই জন্য প্রথম আমাদের শিখতে হবে যে তাওহীদ এবং শির সম্পর্কে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমত আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শির করা যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে তুকিমুস সালাতা, তোমাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। চার নম্বর হচ্ছে ওয়াতুদ্দি যাকাতা, তোমাকে যাকাত প্রদান করতে হবে। পাঁচ নম্বর বললেন ওয়াতাসিলুর রাহিম, তোমাকে আত্মীয়তার বন্ধন তোমাকে বজায় রাখতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমরা অনেকেই ইচ্ছায় অনিচ্ছায় সম্পত্তির জন্য, নিজের কোনো স্বার্থের জন্য আমরা সম্পর্ক ছিন্ন করছি। এমনকি দেখা যায় যে আপন যে মা তাকে গর্ভধারণ করেছেন, সে অনেকে আছে মার সাথে সম্পর্ক নষ্ট সম্পত্তির জন্য বা কোনো স্বার্থের জন্য। কিন্তু এমনটি হওয়া মোটেই উচিত হবে না। যদি এমনটি হয়, আমরা পরবর্তী আসবো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্কে বজায় রাখলে কী সব হয় বা কী ভালো হবে, সে সম্পর্কে বলছেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে তার সবটা সবচেয়ে বেশি কবুল হবে। মানুষের যত আমল করে আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত তার আমলে সব চলে যায়, কেউ যদি আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে। এই সম্পর্কে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বাল খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, ওয়া নাহনু ইস্তামিউনা, আর আমরা সবাই বসেছিলাম, সবাই একত্রিত ছিলাম। ওয়াকালা ইয়া মাশারাল মুসলিমিন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে, জনতার উদ্দেশ্যে ভাষণ রাখিতে বললেন, হে জনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় ছিলেন, যে কোনো বিষয় শুরুর আগে আল্লাহকে ভয় করতে বললেন। কারণ যদি আল্লাহর ভয় হয় তাহলে কিন্তু আমরা সব কিছু কাজ করতে পারবো, যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আমাদের দ্বারা কোনো ভালো কাজ হওয়া সম্ভব নয়। তাই জন্য নবী সাল্লাল্লাহু প্রথম বললেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অসিলু আরহামাকুম, এবং তোমরা আত্মীয়তার বন্ধনকে তোমরা অটুট রাখো। কারণ ফা ইন্নাহু লাইসা মিন সাওয়াবিন আসরাউ মিন সিলাত রাহিম, সবচেয়ে দ্রুত সম্পর্কে আল্লাহর কাছে মানুষের আমলের এই সবটা চলে যায় যে আত্মীয়তার বন্ধন চেয়ে বেশি আর দ্রুত যায় না। মানুষ যতগুলো আমল করে তাতে সবচেয়ে বেশি আল্লাহর কাছে সবটা পৌঁছে যায়, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসে বুঝতে পারলাম যে আত্মীয়তার বন্ধন কেউ যদি বজায় রাখে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তার সবকে আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত পৌঁছে দেন, আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখে তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগ দিবেন না। তা আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি।